মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। মহাদেব বিনা নিমন্ত্রণে প্রজাপতি দক্ষ আয়োজিত যজ্ঞে দেবী সতীকে পিত্রালয় গমনে বাধা দিলে। ক্রুদ্ধা সতী তখন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে দশ দিকে আবির্ভূতা হন। মহেশ্বরকে উদ্দেশ্য করি সতী বলেন, চেয়ে দেখো দশ দিকে আমার দশ মহাবিদ্যারূপ, তোমার সম্মুখ ভাগে কালী, ঊর্ধ্ব দেশে মহাকাল স্বরূপিণী তারা, দক্ষিণে ছিন্নমস্তা, বামে ভুবনেশ্বরী, পশ্চাতে শত্রুনাশিনী বগলা, অগ্নিকোণে বিধবা রূপিণী ধূমাবতী, নৈঋৎকোণে ত্রিপুরা সুন্দরী কমলা, বায়ুকোণে অর্ধচন্দ্রধারিণী মাতঙ্গী, ঈশানকোণে মহেশ্বরী ষোড়শী, আর আমি ভীমা ভৈরবী। ভেদে বিভিন্ন রূপ ধারণ করলেও আমি এক অভিন্ন। এই ধ্যানে সাধক সিদ্ধি লাভ করে, এই জ্ঞানে সর্বপাপ দূর হয়, আর এই নাম উচ্চারণে জীবলোক ভববন্ধন থেকে মুক্তি পায়। চরণে মাগো ও রাঙা চরণে মাগো, পাই যেন ঠাই ডাকলে মা কালী বলে, সাড়া যেন পাই মাগো দেখা যেন পাই, ও রাঙা চরণে মাগো পাই যেন ঠাই ডাকলে মা কালী বলে, সাড়া যেন পাই মাগো দেখা যেন পাই। কে ডাকে কাঁদে মন প্রাণ, সে কেন ভাবে নাই আমি তারি সন্তান, আমি তারি সন্তান, মা বলে যাকে ডাকে মন প্রাণ, সে কেন ভাবে নাই আমি তারি সন্তান, আমি তারি সন্তান, কোলে তুলে নে মা শ্যামা এ জ্বালা জুড়াই, ডাকলে মা কালী বলে সাড়া যেন পায় মাগো দেখা যেন পায়।
আর ধরে মাগো পাইনি যে কোল, ছেলে হয়ে পাইনি মা স্নেহেরিয়া চোল, কত কাল ধরে মাগো পাইনি যে কোল, ছেলে হয়ে পাইনি মা স্নেহেরিয়া চোল। রূপে লীলা আছে তোর, হয়েছিল ভোলা না যা দেখে বিভোর, মাগো যা দেখে বিভোর, লীলাময়ী কত রূপে লীলা আছে তোর, হয়েছিল ভোলা না যা দেখে বিভোর, মাগো যা দেখে বিভোর, দশ মহাবিদ্যারূপে পূজা করে যাই, যে নামে ডাকি তোকে সারা যেন পাই, মাগো দেখা যেন পাই, ও রাঙা চরণে মাগো, ও রাঙা চরণে মাগো পাই যেন ঠাই, ডাকলে মা কালী বলে সারা যেন পাই, মাগো দেখা যেন পাই, সারা যেন পাই, মাগো দেখা যেন পাই, সারা যেন পাই।